मोटे जाने ने को तब से ना कि बोले चलो जे बेर आगे माने तोमदर बेर आगे तुम्हार बोए ना कि तार संगे बे हवार कोता चलो कि और बोलो नहीं हो जे दिया बोलो ना जे काल की पोड़मान नहीं आज बे कि पोड़मान आज बे बोलो दिखी नहीं हाँ कि जो चीटी जा पटी ना कि जो छोबी जो भी तूले रखे चिलो हाँ कि आन बे बोलो दिखी ना से चीटी आनुक छोबी आनुक जा खुशी नहीं आसु से सब कुची कुची करे तार मुके आमी छुड़े मार बो अरे और आगे तो ठीक कर देगी एक बार आसुक रोद दा मेरे एक बार घर भेंगे तो हमारे मित्र बड़ी बोर नामे भूल भाल कथा रोटे टेर पावे टेर पावे কিন্তু পোড়মান যদি আরো বড় পোড়মান হয় আর বড় পোড়মান মানে এর চেয়ে বড় আর কি হবে ওই দুজনের ছবি হবে তাও যদি হয় এই আমি এখানে কথা বলছি মেজমা রাগ করোনি আমার কথা তোমাদের ভালো নাই লাগতে পারে কিন্তু মনে যা হচ্ছে বাপু সে কথাখানে না বলে পারছি না আহ ছোট বৌমা কি বলবে সে কথাটা বলো না তোমার চিরকালই আমাদের থেকে একটু বুদ্ধি বিবেচনা বেশি তুমি যেটা ভাবতে পারো আগে আগে থেকে আমরা সেটা ভাবতে পারি নে বলো দেখি কি চলছে তোমার মনের ভেতর হ্যাঁ কি ভাবতেছো বলছি এমন যদি কোনো ঘটনা ঘটে থাকতো তাহলে নতুন বউ আমাদের বলতো না বলতো এই সাহেব ঠাকুর পক্ষে জানিয়ে রাখা উচিত ছিল তাই না বলো এই যে সব কাগজে টাগজে পড়ুনি আজকাল কি সব বের হচ্ছে এই কত ধরনের লোক হয় বাজে ধরনের হ্যাঁ এই টাকার জন্য না তারা সব কিছু করতে পারে এই ছবি টবি দেখিয়ে যদি টাকা আদায় করতে চায় ছবি দেখে টাকা আদায় করতে চাইবে অত সোজা না ছবি দেখাবে আর আমরা অমনি টাকা দিয়ে দেব শোনো যদি কিছু হয়ে থাকে সে তো হয়েছে বিয়ের আগে বিয়ের পর তো কিছু হয়নি আর বিয়ের আগে কিছু হয়ে থাকলে সেটা নিয়ে আমাদের কিসের মাথা ব্যথা হ্যাঁ আমাদের কিছু যায় আসে না রাধা একটা কথা বলি যদি যদি এমন কিছু বনু জীবনে হয়ে থাকতো তাহলে বনু যা স্বভাবের বনু বলে দিত বনু কখনো মিথ্যা কথা বলতে পারে না কখনো না কি রে হ্যাঁ তো একদম ঠিক কথা বলেছিস বনু বনু কোনোদিন কোনো ব্যাপার আমাদের কাছে কোনো কিছু হাইড করেনি কি রে বল কোনো কথা কখনো আমাদের কাছে হাইড করেছে হুম কিচ্ছু না কোনোদিন না এই অন্য কিছু বলে দে ভাই এত বড় কথাখানা বলে দেবার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে হ্যাঁ এই কথাখানা বলে দিল তুই কি বলছিস না ছুটকি এই তোর কি মনে হচ্ছে এই ঘটনাখানা কি সত্যি নাকি আচ্ছা একেবারে কিচুর মধ্যে কিছু না একখানা লোক সে আমাদের বাড়ির ফোন নম্বর নিয়ে সে ফোনে ফোন করলো এত সব কথাবার্তা বললো এসব কি করে হয় বলতো রাঙাদি ছোট বৌমা কথাখানা ভুল বলছেন তাই বা কি করে হয় হ্যাঁ আমিও তাই ভাবছি কই আমাদের বাড়ির অন্য কারুর নামে তো কিছু বললো নি আজ সকালে না গিনিমা নতুন বউয়ের ঘরে গেছিল জানিস ছুটকি হ্যাঁ আমি জানি সেই জন্যই তো ভয় কাঁটা হয়ে আছি মা তুই এমনি এমনি কারোর ঘরে যায়নি কো যদি কিছু বলার সকলের সামনে ডেকে তাকে বলে দেয় আর যদি কোনো কঠিন বেড়া থাকে তখন যাকে বলার তার ঘরে চলে যায় আমার মনে হয় এত বড় কেলেঙ্কারের কথা না সকলের সামনে গিন্নিমা বলবেন বলে ওই নতুন বউয়ের ঘরে গেছে তখন তো সাহেব ঠাকুর বউ ঘরে ছিল সে কি কথা সাহেবের সামনে এসব কথা বলেছে নাকি বাবা এ বাবা গিন্নিমা দেখছে তস হয়েছে না ওই গিন্নিমার হয়েছে সেই তসা বুঝলি না রাঙাদা ওই কে বললো
কাকে কান নিয়ে গেল, ব্যাস পেছন পেছন ছুটলো। আরে এইসবের মধ্যে সাহেব সাহেবকে জানানোর কি ছিল তোর? আচ্ছা হাজার হোক, তার তো বউ, তাকে তো সব কথা জানতে হবে নাকি? এই যে কুহু, যেরম সাহেবের বউ তেমন আমাদেরও বনু, আমরা কিছুই জানলুম না, কিছুই বুঝলুম না। এদিকে গিন্নিমা সাহেবকে নিয়ে আমার ভাল লাগছে না, আমার একদম ভাল লাগছে না ব্যাপারটা, এটা ঠিক হয়নি। ঠিক বলেছিস। এই আমার মনে হয় কি জানো তো, কাল সকালে সাহেব ঠাকুরপোকে থাকতে বলবে ওই সময়, ওই জন্যই ঘরে গিয়েছিল। কিন্তু নতুন বউ তো সেখানে ছিল, কি বলেছে জানি নে, কিন্তু তারপর থেকে সাহেব আবার মুখখানা একেবারে তেলো হাঁড়ির মতো হয়ে গেছে। এই যে পড়াতে গেল, ভালো করে তো খেলো না, ওই দু চারটে মুখে দিয়ে চলে গেল। আমি তো তাকে রোজ রোজ খেতে দিই, আমি জানি তার খাওয়ার ধরন, ওই কোন রকমে মুখে দিল আর চলে গেল। তার মুখখানা এমন হয়েছিল না, আমি দেখে ভয় কিছু জিজ্ঞেস করতে পারিনি। কো আর শুধু তো আজকে রাতটা, কাল সকালেই দেখা যাবে সব। আসুক না ওয়ান্ডা এখানে একবার আসুক, আমি না ওর ওই খিল্লি করার শখ একবার ঘুচিয়ে দেবো। পরের বাড়ির বউকে নিয়ে আনসান কথা বলে না, একদম ঘুচিয়ে ছেড়ে দেবো। এই ডাঙাতে একটু ভাষাটা ঠিক করো। তুই শুধু তো এখানে বল বল বল। এই নতুন বউ আসছে, কথা বলছিলে গো তোমরা? ওই এমনি কথার কথা, এই পূজো আসতেছে, কে কিভাবে কি করবে, এত বড় পূজো কিভাবে তোলা হবে, সেসব নিয়ে কথা হচ্ছিল আর কি। না মেজমা, সেসব কথা হচ্ছিল না, তোমরা আমাকে সত্যি বলছো না। ওই দেখো কথা বোঝেন, কে বলছিল ওইসব কথা হচ্ছিল নে? ওইসব কথাই তো হচ্ছিল, তাই না বলতি বলো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ তাই আমরা ওই আলোচনা করছিলাম, পূজার সময় আমরা কে কি করব, কেমন করে আনন্দ করব, এইসব কথাই আমরা বলছিলাম। তোমরা মিথ্যে কথা বলছো, কিন্তু শুধু শুধু তোমরা আমাকে মিথ্যে কথা বলো না প্লিজ। এই তুমি যখন এত জোর জারি করছো, তখন আমরা কি কথা নিয়ে আলোচনা করছিলাম তা বলেই দিচ্ছি বাপু। এই আমরা না ওই তোমার ফোন টোন নিয়েই আলোচনা করছিলাম। এই বুঝতেই তো পারছো, এই বাড়ির সকলের মাথা একেবারে আকাশ ভেঙে পড়েছে। এই বাড়ির বউদের তো কোনোদিন এরকম ফোন টোন আসেনি কো না, তাই তো তোমারই খারাপ লাগবে বলেই তোমাকে বলিনি কো কথাখানা। আমার কেন খারাপ লাগতে যাবে? একটা বাইরের লোক সে কি বললো সে কি করলো তাতে আমার তো খারাপ লাগার কিছু নেই। আমি তো নিজেই অপেক্ষা করে আছি সেই মানুষটাকে দেখবো বলে। আমি দেখতে চাই কারা তো বুকের পাটা, কারা তো সাহস যে আমার নামে এতগুলো আজে বাজে কথা রটাচ্ছে। আমারও সিএম আমরা তো সে কথা ভাবছিলাম নতুন বউ, ও নতুন বউ তুমি কিছু মনে করনি, যদি তেমন কিছু ঘটনা ঘটে থাকে আমাদের সত্যি করে বলো না। আমরা মাকে বাবাকে বুঝিয়ে সুঝে মানিয়ে নেব খন। ও নতুন বউ বলো না কি হয়েছিল? এই তুই যখন কলেজে পড়তিস তখন সে তোর সঙ্গে মিশতে চেয়েছিল না লো, তোদের সেই কলেজ থেকে মেলামেশা
নতুন বউ, তুই কি তাকে কথা দিয়েছিলি যে তুই তাকে বিয়ে করবি? এই যাই বলো বাপু, এই কথাখানায় আমি বলছিলাম এতক্ষণ যে এই সাহেব ঠাকুরপোকে তোমার এইসব কথা না বলে রাখা উচিত ছিল। এই একখানা ঘটনা যখন আছে তখন আগে ভাগে বলে রাখলে তার মন খানা তো একটু তৈরি থাকতো। এখন দেখো কিন্তু মাথার উপর আকাশ ভেঙে পড়ল। এই তো মেজমা বলছিল সে আজ নাকি ভালো করে কিছু না খেতেই পড়াতে চলে গেছে, এবার তার জন্য আমাদের কষ্ট হচ্ছে না? দিদিরা মেজমা ওরা তো বললো ওদের যা বলার। এ ব্যাপারে তোমাদের কি মত রাঙাদা ফুলদা? এই দেখো আমরা আবার আলাদা করে কি বলবো? শোনো, আমরা বিশ্বাসই করি না যে আমাদের বনু এরম কোনো একটা কাজ করতে পারে। একদম, তুমি এত চিন্তা করো না তো, মালটাকে কালকে আসতে দাও না, দেখবে দেখবে কিভাবে ওকে মজা দেখাবো। একদম একদম, আমি তোর সঙ্গে আছি। আর দরকার পড়লে পাড়ার ছেলেগুলোকে বলে রাখবো না, ওই যে বসে না পল্টু, অরূপ, সুমন, মনোজ, মানে ওদেরকে বলে রাখবো ও পাড়া থেকে যখন বেরোবে তখন দেখবে দুটো হাঁটু হাতে নিয়ে বেরোচ্ছে। একদম একদম। ও বাবারা থামো থামো, এখন এত মারামারির কথা বলনি তো, আগে শোনো না কি বলতে চাইছি শোনো। একটা কথা শুনে খুব ভালো লাগছে জানো, যে একটা বাইরের লোকের কথা শুনে অন্তত তোমরা আমার উপর কোনো মন্দ ধারণা করোনি। কিন্তু মুশকিলটা তো অন্য জায়গায়। এবারের বেশিরভাগ লোকের মনে কিন্তু আমাকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, তারা কিন্তু আমাকে নিয়ে সন্দেহ করে যাচ্ছে। শোনো মেজমা, আমি এমনই একটা মেয়ে না যে আমার জীবনে যদি সত্যি কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটে থাকত তাহলে আমি তোমাদের কাছে সে কথা গোপন করতাম না, বরং অনেক আগে আমি তোমাদের সকলকে সব কথা খুলে বলে দিতাম। এটা আমার দুর্ভাগ্য যে তোমরা আমাকে বিশ্বাস করছো না, একটা উড়ো ফোনকে অনেক বেশি বিশ্বাস করছো। কি বলবো বলো, প্লিজ মেজমা, প্লিজ বড়দি, রাঙাদি, ছোটদি, তোমরা আমাকে অবিশ্বাস করো না। দেখো আমি সত্যি বলছি, আমি অবিশ্বাস করার মতো কোনো কাজই করিনি। তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আজ সকালে গিন্নিমা তার নাতিকে ডেকে সব কথাগুলো বলেছে, আর তারপর থেকে সেও আমার সঙ্গে ঠিক করে কথা বলছে না। এবার আমার সত্যিই খুব ভয় করছে। তোমরা সবাই যদি একটা অন্য লোককে বিশ্বাস করে, একটা অচেনা অজানা লোককে বিশ্বাস করে আমাকে শাস্তি দাও, তাহলে আমি কোথায় যাই বলো? ভয় করছে তো, শুধু শুধু মনে হচ্ছে যে তোমাদের মতো হয়তো পিসিমণি, দাদু ভাই, নুরি এরাও আমাকে বিশ্বাস করবে না। সো কমপ্লিটলি প্লিজ মেজমা, আমি তো তোমার মেয়ের মতো বলো, আমি তো তোমার মেয়ের মতো, আমি তোমাকে ছুঁয়ে বলছি, সত্যি কথা বলছি, আমি এসব কিচ্ছু করিনি, তুমি আমার কথা বিশ্বাস করো। থাক থাক নতুন বউ, এই ছুঁয়ে টুয়ে বলার কি দরকার বলো দেখিনি? এতক্ষণ মুখে মুখে কথা হচ্ছিল সেই তো ভালো, ছুঁয়ে টুয়ে কিছু বলার দরকার নেই খুব। তাছাড়া তুমি যখন না করছো তখন একদিন না একদিন তো প্রমাণ হবে। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? তুমি মনে জোর রাখো,
তাছাড়া কাল তো সে ছেলে আসছে না, সে এলেই সব প্রমাণ হয়ে যাবে। সে কি প্রমাণ দেয় দেখি, তারপর তো বাকি সব কথা, তাই না? এটাই কি জ্যোতিমা মিত্রের বাড়ি? বাবা ঠিক সময়ে এসেছে, যে টাইম বলেছিল সে সময় এসেছে। আমি তোমার পরিচয়টা কি আগে জানতে চাই। তুমি কি কাল ফোন করেছিলে? আগে হ্যাঁ, ফোনটা আমি করেছিলাম। শোনো, তার আগে তুমি আমার একখানা কথার উত্তর দাও দেখনি। তুমি আমাদের বাড়িতে ফোন করি, এত বড় একখানা কথা কি করে কইলে? হ্যাঁ, কোন বংশের ছেলে তুমি? জানো নে, হ্যাঁ, যে এক বাড়ির বউয়ের নামে কি বলতে আছে আর কি বলতে নেই সেটা তুমি জানো নে? জান আমি তুমি এতগুলো কথা বলেছো, সে কিন্তু আমাদের বাড়ির বউ। জানতাম জানতাম বই কি, কিন্তু এতদিন আমি আমার স্ত্রীকে খুঁজে পাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু আজ যখন তাকে খুঁজে পেয়েছি আমি কি তার সঙ্গে একবার দেখা করতে চাইবো না? একবার জানতে চাইবো না বলেন যে ও আমাকে কেন ছেড়ে দিয়ে চলে গেল? কোন শাস্তিতে ও আমাদের বিয়ে না ভেঙে দিয়ে অন্য কোনো জায়গায় বিয়ে করে নিল আমি জানতে চাইবো না বলুন। আপনারাই বলুন। এ কি অনাথ সৃষ্টির কথা বাপু? ছেলে তুমি যে এসে উল্টো পাল্টা কথা বলছো, এর বনি নাম কি হবে তুমি জানো? আমরা কিন্তু তোমাকে পুলিশের হাতে তুলে দেব। হ্যাঁ, বিয়ে হয়েছে? কিসের বিয়ে হয়েছে গো আমাদের ফুলজুরির সঙ্গে তোমার? যত সব মিথ্যে কথা, মিথ্যে কথা বলার জায়গা পাওনি না? মেজো, এ টাকা রোজগারের ছল রে, এই করে এরা টাকা রোজগার করে। দেখেছ আমাদের ফুলঝুরি একটু সাদা সিধে মানুষ, দিব্যি বুদ্ধি হেঁটে টাকা নিতে এসেছে। না জেঠিমা, আমি ফুলঝুরিকে ফাঁসাতে আসিনি। ইনফ্যাক্ট ও যদি আমার সাথে বিয়েটা ভেঙে দিতে চায়, আই ডোন্ট মাইন্ড, আমি চলে যাবো। আমি আমি পিছনে ঘুরে দেখবো না একবারের জন্য। কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা জেনে দিতে চাই। আমি জানতে চাই যে ও এত বড় একটা স্টেপ কেন নিল, কেন আমাকে কিছু না জানিয়ে আমাদের বিয়েটা ভেঙে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিল কেন? সেটা তো আমাকে জানতেই হবে অ্যাট এনি কস্ট। দেখুন, আমার তো একটা মান সম্মান আছে, আমার তো পরিবার আছে, তাদের কাছে আমি কি মুখ দেখাবো? জেঠিমা, আপনি আমার মায়ের বয়সী, তাই
তাই আপনার সামনে আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি একটা কথাও মিথ্যে বলছি না। আপনি প্লিজ একবার ফুলঝুরিকে সামনে ডাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কথাগুলো সত্যি বলছি না মিথ্যে। আসবে আসবে, ফুলঝুরি যখন সময় হবে তখন ঠিক আসবে। তার আগে তুমি আমাকে বলো দেখিনি, তুমি কোথায় থাকো, কি বৃত্তান্ত, তোমার বাড়িতে কে কে আছে? এত বড় একখানা কথা বলছো, এত বড় একখানা কথা, তুমি কি ভেবেছো আমি তোমাকে সহজে ছেড়ে দেব? তোমার বাড়ির লোকেদের সঙ্গে আমি কথা বলবো? হ্যাঁ, আপনি চাইলে এক্ষুনি আমি আমার মার সাথে কথা বলাতে পারি ফোনে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আগে যেটা বলছি সেটার উত্তর দাও তো। তুমি যে বলছো তুমি ফুলঝুরিকে বিয়ে করেছিলে, সেটা কতদিন আগে? এই ধরুন বছর তিনেক আগে। হবে বল দেখিনি, ভয় না, আমার হাত পা কাঁপতেছে। হাত পাকে শুধু তোমার একার কাঁপছে বদ্দি? আমার তো ভয়ে গলা বুক সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এমন হতে পারে? ছুটকি, এই একটা জিনিস দেখেছিস বদ্দি, খেয়াল করেছো? এই ছেলে কথাবার্তা শুনে মনে হচ্ছে কিন্তু ভালো বংশের ছেলে গো, কথাবার্তাও তো খুব ভালো, মুখ থেকে তো মনে হচ্ছে না মিথ্যে কথা বলছে। আমিও তো তাই ভাবতেছি, দেখে তো ভদন্য কি নাগছে, আর কত ভালো করে কথা কইছে আমাদের সকলের সঙ্গে। এ ছেলে কি মিথ্যে কথা কইবে? তাহলে বদ্দে, তাহলে আর কি রাঙা দি, তাহলে যা তাই, তাহলে তাহলে এই কথাখানে আমাদের বিশ্বাস করতে হবে যে নতুন বউ আগে একখানা বিয়ে করেছিল। কার্যগতিকে তো তাই বিশ্বাস করতে হচ্ছে, বিশ্বাস না করে কি আর উপায় আছে বলো তো? এ আমাদের বাড়ি ছেড়ে যে দেখো না, কাল কিরম তোরপে ছিল আর আজকে সকল কিরম চুপ মেরে গেছে। এখন কি হবে তাহলে? নতুন বউ এত বড় একটা অন্যায় কাজ করলে, এত বড় অন্যায় কাজ করতে পারলে সে কেমন করে হয় বল দেখিনি? চুপ করো চুপ করো, এখানে কথাগুলো আগে শুনি, এখানে কথাগুলো শোনা এখন বেশি জরুরি। তুমি বলছো তোমার সঙ্গে আমাদের বাড়ির নতুন বউয়ের বিয়ে হয়েছিল, সে প্রমাণ তোমার কাছে আছে? তা তোমার কাছে কি প্রমাণ আছে সেটা তুমি দেখাতে পারো? নিশ্চয়ই পারবো দাদি, এত বড় একটা কথা উইদাউট এভিডেন্স আমি কেন বলতে যাব? আমি দেখুন দাদু, আমি বেসিক্যালি একটা ভদ্র পরিবার থেকে বিলং করি, আর আপনাদের সবাইকে দেখো আমার তাই মনে হচ্ছে, তাই শুধু শুধু আমার মিথ্যে কথা বলার তো কোনো প্রশ্নই উঠছে না। তুমি কি ফুলঝুরি বাপের বাড়িতে গেছো? মানে আমাদের নতুন বউ বাপের বাড়িতে তুমি কোনদিন গেছো তার কি তোমার জেনে? হ্যাঁ যেতে চাইছিলাম, কিন্তু যতবারই চেয়েছি ও আমাকে আটকে দিয়েছিল এই বলে যে ওর দাদু নাকি একজন যাচ্ছিলেন, তাই আমার মতো ছেলের সঙ্গে নাকি উনি কোনোদিনও বিয়ে হতে দিতেন না, বরং আমাকে নাকি পুলিশে ধরিয়ে দিত। জানেন আমার আমার বাবা নেই, তাই মাকে নিয়ে আমার বড়ই অভাবের সংসার ছিল, তাই সব ছেড়ে ছুড়ে একদিন আমাকে বিদেশ চলে যেতে হয় চাকরির জন্য। আমরা দুজনেই দুজনের সম্মতিতে বিয়েটা করি,
কথা ছিল 3 বছর পর ফিরে এসে ধুমধাম করে অনুষ্ঠানটা করব। আর সেই অনুযায়ী আমি আমাকে নিজেকে এস্টাবলিশড করেছি। আর আপনাদের আশীর্বাদে আমার অর্থেরও কোনো অভাব নেই। কিন্তু কিন্তু কি লাভ বলুন না, যার জন্য করলাম সেই তো নেই, সে তো আমাকে ছেড়ে দূরে কোথায় চলে গেল। অনেক খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলাম যে ওর আপনাদের বাড়িতেই বিয়ে হয়েছে। আচ্ছা, এই খবরটা তোমাকে কে দিল বলো দেখিনি? ফুলদের বাড়ির কাজের লোক মনিরুল। ওকে একদিন আমি রাস্তায় দেখি, ইনফ্যাক্ট আমি কয়েকবার ফুলের সাথে বাজার করে গাড়িতে ফিরতে দেখেছিলাম, তো সেই সুবাদেই আমি ওনাকে চিনি আর কি। এই পুরো ঘটনাটা ওই আমাকে বলে। কারণ লোকটাকে আমি কোনোদিনও বিশ্বাস করতাম না, কারণ ও বেসিক্যালি একটা সেলফিশ পার্সন, ও কোনোদিনও ফুলকেও পছন্দ করতো না, সেটা আমি খুব ভালো করেই জানতাম। তাই ওর কথার উপর বেস করে আমি জাস্ট বিশ্বাসই করিনি। কিন্তু আপনাদের বাড়ির নাম্বারটা ওই আমাকে দেয়। তাই সব কিছু জেনে আমি হয়তো কালকে ফোন করে ভীষণ হাসলি আপনাদের সাথে বিহেভ করেছি। ইনফ্যাক্ট আমি জানিও না আমি কার সাথে কথা বলেছি, সো আই এম ভেরি সরি ফর দ্যাট, মানে আমাকে আপনারা ক্ষমা করবেন। অ্যাকচুয়ালি আমার কোনো ইন্টেনশন ছিল না যে আপনাদের কাউকে হার্ট করার। আর আমার মনের কন্ডিশনটাও তো আপনারা বুঝতে পারছেন। এ ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনেক কথা বলছো তখন থেকে, প্রচুর কপচাচ্ছ তুমি। এই তো বললে তুমি 3 বছর ছিলেই না, বিদেশে ছিলে, তেমন 3 বছর তোমাদের কোনো কন্ট্যাক্ট ছিল না, 3 বছর পর এসে বলছো যে তোমাদের বিয়ে হয়ে গেছিল। কি কি বলতে চাইছো বলো তো, কি বলছো বলো তো, কিচ্ছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো কি বলতে চাইছো তুমি। হ্যাঁ ছিল বই কি, 2 বছর আগে ওর সঙ্গে আমার রিলেশন ছিল, ও এলেই আপনি জিজ্ঞেস করে নিন ওকে, আমাদের সব রকমের সব কনভারসেশন থ্রু মেল হতো। বুঝতে পারলাম না হঠাৎ 1 বছর ধরে ও কোথাও যেন উধাও হয়ে গেল। ইনফ্যাক্ট আমার কোনো মেলেরও রিপ্লাইও করতো না, আর আমি যেগুলো ওকে মেল পাঠাতাম সেই সবগুলোই বাউন্স ব্যাক করতো। আমি জানি না কি হয়েছিল এক্স্যাক্টলি, আমি ইভেন ওকে কল করারও অনেকবার চেষ্টা করেছি, বাট আই গেস ওর নাম্বার চেঞ্জ হয়ে গেছিল, তাই সেটাও হয়ে ওঠেনি। আমি বুঝতে পেরেছিলাম যে ওর জীবনে একটা বড় বদল এসেছে, কিন্তু সেটা যে এত বড় সেটা কোনোদিন আমি ভাবিনি। আপনাদের সবার সামনে আমি এসেছি, বাট ইন ওয়ান কন্ডিশন, ফুলঝুরিকে এখানে আনুন, কারণ এথিক্যালি ও সামনে না থাকলে আমি কোনো রকমে কোনো এভিডেন্সই আপনাদের দিতে পারবো না। সো বেটার ফুলঝুরিকে সামনে ডাকুন প্লিজ। এই যে শোনো, তুমি যে এত বড় বড় কথা বলছো, এতে করে একটা মেয়ের জীবন শেষ হয়ে যেতে পারে, এটা মাথায় রেখেছো তো?
তুমি যদি সত্যি কথা না বলো তাহলে তোমার কি অবস্থা হবে সেটা মাথায় রেখেছো তো? ফুলঝুরির জাদু যেমন জোদ সায় তেমনি আমাদেরও কিছু কম ক্ষমতা নেই, এটা মনে রেখো। হ্যাঁ, আপনাদের যা ইচ্ছে আপনারা তাই করতে পারেন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আপনাদের যদি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি, আপনারা প্রমাণ করুন, আমি মাথা পেতে আপনারা যা শাস্তি দেবেন আমি তাই মেনে নেব। কিন্তু আমার কথাগুলো যদি সত্যি হয়, আমার এভিডেন্সগুলো যদি ঠিক হয়, তাহলে কি? চিরকালই শুভর এসব দিকে মাথা খুব ভালো ছিল। ওকে আমি ফোন করে দুই পরিবারের গল্প বলে দিয়েছিলাম, সব তথ্যও দিয়ে দিয়েছিলাম। ও বোধহয় লিখে লিখে মুখস্থ করেছে, তা না হলে সব মনে রাখা তো সম্ভব নয়। এবার তো মনিরুলের সঙ্গেও কথা বলে নিয়েছে, আর কোনো কিছু করার নেই ফুলছড়ি। এবার তোমাকে ঘরে মুখ লুকিয়ে থাকতে হবে, এখানে আসার আর সাহস হচ্ছে না। কিন্তু কিন্তু সাহেবটা কই? এখনো আসার সময় হচ্ছে না। সে যে বলে গেল এক্ষুনি আসছি, কই এখনো তো আসছে না তো। মা, এতগুলো কথা শোনা হচ্ছে, তো ফুলঝুরিকে কেন ডাকা হচ্ছে নে? সে সবকিছু শিকার যাক। এ ছেলে যখন বলছে সে না আসলে পেমান দেবে নে, তো তাকে ডাকা হোক। কই গো সাহেব কই গেল? তোমাকে যে এত করে বললুম আজকে তাকে কোথাও যেতে দিও নি। শোন ছোট, এত ঝাঁঝি মেরে কথা বলার কিছু নেই কো। বিচারে যদি দেখা যায় নতুন বৌমার দোষ, তাকে কেউ এখানে সোনা মুখ করে রেখে দেবে না সে আমরা জানি। আমরা তো একা বিচার করতে পারবো নি কো। সাহেব বাবা আসুক, তারপর তো বিচার হবে। ঠিক কথা নিত ভাই, একেবারে ঠিক কথা বলেছে। সাহেব বাবা যতক্ষণ না আসে ততক্ষণ বিচার হতে পারে, কিন্তু রায় তো বেরোতে পারে না। যতক্ষণ সাহেব বাবা না আসবে ততক্ষণ আমরা সাহেব বাবার জন্য অপেক্ষা করবই, করতে হবে। ঠিক আছে, আগে বলো তো তোমার সাথে বনুর আলাপ কি করে হয়েছিল? আমরা দুজন তো একসাথেই কলেজে পড়তাম, কিন্তু হঠাৎ করে ও একদিন কলেজে আসা বন্ধ করে দেয়। মানে ওর একটা দুষ্টুমির জন্যই অ্যাকচুয়ালি ওকে কলেজ থেকে রাস্ট্রিকেট করে দেওয়া হয়। কিছু বলার নেই রে ভাই, রে ভাই এ তো যা বলছে সব সত্যি বলছে। এ গনসা, এবার তুই কি বলি বল দিনি। হ্যাঁ, আমার তো মাথা কাজ করছে না, কেমন পাজল লাগছে। কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারছি না যে বনু এর সঙ্গে বিয়ে করছে। ঠিক বলেছিস। আরে আমি তো পাড়ার ছেলেদের সবাইকে রেডি করে রেখেছিলাম মালটাকে পেঁদাও বলে, আরে আমার টেনিয়ারা এখনো ওয়েট করে আছে। আমি তো শুধু ওয়েট করছি মালটা কি প্রমাণ দেয় সেটার জন্য, কি প্রুফ দেয় দেখি তারপর। গোপাল ঠাকুর এসেছে, ও গোপাল ঠাকুর তোমাকে এখন এখানে খুব দরকার, খুব দরকার। ওই যে আমি যার কথা বলেছিলুম, যার আজ আসার কথা ছিল, এই 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 সেই ছেলে।
ওই দেখি আপনার কাছে কি প্রমাণ টমান আছে। আমাদের হাতে আবার বেশি সময় নেই, আমি থানায় গিয়েছিলাম কিছু ইনফরমেশন দিতে। যদি সঠিক প্রমাণ দিতে না পারেন তাহলে জাস্ট একটা ফোন করব, ওরা ফোর্স পাঠাবে, তারপর নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার জায়গাটা কোথায় হবে। আমি ক্লিয়ার? নিশ্চয়ই, প্রমাণ দিতেই তো আমি এসেছি। কিন্তু একটা কথা, প্রমাণ দেওয়ার পর সবকটা জিনিস যদি প্রুফড হয়ে যায়, তখন যদি আপনারা ফুলঝুরিকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, ও যদি আবার আমার সঙ্গে বিয়েটা রিনিউ করতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ওকে অ্যাকসেপ্ট করা একটু প্রবলেম আছে। ওয়াও, দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স, সব পথ মেরে রাখছে একেবারে। তুমি ফুলঝুরিকে অ্যাকসেপ্ট করছো কি অ্যাকসেপ্ট করছো না এটা নিয়ে আমাদের কারোর কোনো মাথা ব্যথা নেই, ট্রাস্ট মি। আমাদের মাথা ব্যথা শুধু এটা নিয়ে যে তুমি সত্যি কথা বলছো কি বলছো না। মার ফুলঝুরিকে আগে ডাকতে আপত্তি ছিল, তাই সে ওগড়ে গিয়ে বসে আছে। এখন যখন মা সাহেব যখন এখন এসে গেছে, এখন তো আশা করি ফুলঝুরিকে ডাকতে আর তোমার কোনো আপত্তি হবে না, কি বলো? না, হবে না, ডাকো তাকে। এবার তাকে আসতে বলো। কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না, কিন্তু এত বড় ঘটনা যখন ঘটছে, সত্যি হোক মিথ্যে হোক, আর সেটা ঘটছে আমাদের বাড়ির নতুন বউকে নিয়ে, তখন আমার মনে হয় যে আগে অম্বিকে কে একটা খবর দেওয়া উচিত। দেব দাদা, নিশ্চয়ই খবর দেব, খবর দেওয়ার সময় তো আর পালিয়ে যাচ্ছে না, কি বলো? আসলে একটা বয়স্ক মানুষকে অযথা এরকম টেনশন দেওয়ার কোনো মানে হয় না। আমি এটা বিশ্বাস করি ফুলঝুরি আর যাই হোক এই ধরনের কাজ করতে পারে না। আমি শুধু জানতে চাই এই ছেলেটা হঠাৎ ফুলঝুরিকে কেন ফাঁসাতে চাইছে। তোমার ঠিক উদ্দেশ্যটা কি বলতো? জানতে পারলেই সব রহস্যের সমাধান করা যাবে। তুমি একদম ঠিক কথা বলছো সাহেবদা, আমিও না সেটাই ভাবছি। হ্যাঁ, ফুলঝুরির সাথে আমার যতই ঝগড়াঝাটি হোক না কেন, ওর যতই দোষ থাকুক না কেন, ও কখনো এত বড় বাজে কাজ করতে পারে না। ওর এসব দিকে মন কোনোদিনও যেতে পারে না। একটা বিয়ে করে সে বিয়েটা লুকিয়ে তোমার সাথে বিয়ে করবে, না না, এইসব কথা আমি ভাবতেও পাচ্ছি না। জেনে খুব খুশি হলাম আমি। আচ্ছা, আমরা তো এখানে অনন্তকাল অপেক্ষা করতে পারবো নি। তোমাদের মধ্যে থেকে একজন কেউ যাও না, নতুন লোক এখানে নিয়ে এসো। এই ঘটনা যা মীমাংসা হওয়ার এখানে হোক। এই ছেলেটিকে প্রমাণ এনেছে সে দেখাক। আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি, এক্ষুনি ডেকে আনছি। দিন ভাই এখান থেকে একদম নড়নি কিন্তু। হ্যাঁ, আমি যাচ্ছি, তাকে ডেকে আনছি। মেয়েটা বড় মুষড়ে পড়েছে গো, সে ভেবে ভেবে হয়রান হয়ে যাচ্ছে, কে তাকে ফাঁসালো, কেন ফাঁসালো। যাই, তাকে ডেকে আনে, একটু সাহসও দি, নড়নি এখান থেকে।
আপনারা হয়তো আমাকে ভুল বুঝছেন, আমাকে ভিলেন ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে যে ফুলঝুরির কি হবে। ফুলঝুরির বিয়েটা ভেঙে যেতে পারে, ওর সংসারটা ভেঙে যেতে পারে, আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন। কারণ না লিগালি তো আজ অব্দিও আমারই স্ত্রী, সেটা আমি তো চাইলেও ইগনোর করতে পারবো না, বলুন না। তাই বিয়েটা ভাঙবার জন্যে অ্যাটলিস্ট একবার তো ওর সাথে আমার দেখা হওয়া খুবই দরকার। দেখুন আমার মাও খুব একা, উনিও চান যে আমার বিয়েটা আবার ধুমধাম করে দিতে, কিন্তু সেই জন্যে তো এই বিয়েটা অ্যাটলিস্ট ভেঙে দেওয়ার জন্য একটিবার ফুলঝুরির সাথে আমার দেখা হওয়াটা খুব ইম্পর্টেন্ট না। সেই জন্যই আমার এখানে আসা, আপনাদের সাথে দেখা করা। হ্যাঁ এই কথা ঠিক যে এই পুরো ম্যাটারটাই আমি ওর সাথে দেখা করে বাইরে আলাদা করে মিটিয়ে ফেলতে পারতাম, বাট আমি কিন্তু সেটা করিনি। একবার ভেবে দেখুন যে আপনাদের মধ্যে কেউ যদি আজ আমার জায়গায় এই পজিশনে দাঁড়িয়ে থাকতেন তাহলে কি হতো, আপনাদের কি একবারও দুঃখ হতো না, আপনাদের কি একবারও খারাপ লাগতো না, একবারও রাগ হতো না যে একটা মেয়ে এরকম ভাবে তাকে ঠকিয়ে অন্য একটি জায়গায়। নিশ্চয়ই হতো, আলবাত হতো। এমন মেয়ে জেলে যাওয়া উচিত, তার সো আমার সংসারে থাকার কোনো অধিকার নেই। ছোট এখনো কিন্তু আমরা কোনো প্রেমান পাইনি, যাকে নিয়ে কথা হচ্ছে সেও কিছু বলেনি গো। তুই আগে থেকে এত কথা বলিসনি তো, আমার তো মনে হচ্ছে খেলা সবে শুরুতেই শেষ, কথাখানা কেন বলছিস বল দেখিনি।